আমি শ্রী শ্রী বংশীগোপালর এই যে বার্ষিক বন সভা উৎসব অতীজরে চলি আছে, আমি আসলে নজানোয়ে কি সনেরপর চলিছে, এটা কোনো ধরনের আমার লিপিবদ্ধই নাই। যা নহক, আমি খুব ধুমধামে প্রথমতে এদিনিয়া আছিল, এটা আমি দুদিনিয়াকে অনুষ্ঠিত করো। আমি আজি রাতেপা অর্থাৎ 2 মাঘ 17 জানুয়ারী স্বচ্ছ ভারত অভিযানে আমি ধর্মীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ হয় খুব ভাল, আগতে নাছিলে, বহু বছর আগতে আড়িয়া চাড়িয়া খুব কম আছিলে। এটা বর্তমান সময়ত মানুষের মানে ধর্মের প্রতি যেটা মানে মানে স্পৃহা, এই স্পৃহাটা মানে জাগিছে, সকলে আহে আর ইয়াত যি ভক্তিভাবে সেবা করে সম্পূর্ণ ধরনের ফল পাইছে মানুষ। আমিও মনোবাঞ্ছাপূর্ণ মানে আমি কার্যসূচী করছো রাতেপা স্বচ্ছ ভারত অভিযানের। আমি নিশা ভগত আছে আমার নাগর নাম, আমি আর অহাকালি আমার দুপরিয়া আছে আপনার হোমযজ্ঞ, তারপর আমার সমূহিয়াক আমার এই অঞ্চলের গোটে রাইজ মিলি আমি ভোগ গ্রহণ করিম দুপরিয়া, আর আবেলি 5 বজাত আমি একক আধুনিক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত করিম, আর তারপর 9 বজাত আমি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছো। অসমৰ স্বনামধন্য গায়িকা অরুণ্যতি ভানুপ্রিয়ার সংগীতানুষ্ঠান আমি অনুষ্ঠিত করিম। আমি সকলো রাইজর, সমূহ অসমবাসী রাইজর, গোটেই অঞ্চলবাসী রাইজর আমি উপস্থিতি শ্রদ্ধাৰে কামনা করছো, আর সকলে সহায় সহযোগিতা করবেন আমি আশা রাখিছো।